বন্ধুরা, ভ্লগার রূপা চ্যানেল ও পেজে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বড় বাগদা চিংড়ির মালাইকারি। তো চিংড়ির সাইজটা একটু বড়ই ছিল, প্রায় এক বিঘদের মতন বড়, মানে একটা গোটা তালুর সমান। তো দেখো, আমি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি বাগদা চিংড়ির মালাইকারি, দেখে বেশ ভালোই লাগছে। তো চলো রেসিপিটা ঝটপট তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই চিংড়িগুলোকে ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাথার অংশটা এবং পিঠের অংশটা ছাড়িয়ে নেব, যাতে যেখানে ময়লাগুলো থাকে। এরপরে নুন হলুদ দিয়ে ভেজে পাশে তুলে নিলাম। এরপরে চিংড়ি থেকে জল বেরোতে শুরু করবে এবং এটা প্রায় ঝোলের ঝোলঝোল মতন হয়ে যাবে। তো এরপরে আমি চিংড়িটাকে তুলে রেখে দেব। এই অবস্থায় আমি ওই চিংড়িটাকে তোলার পরে এক চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম এবং পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, টমেটো একসঙ্গে বেটে নিয়েছিলাম। তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও সামান্য পরিমাণ মতন লবণের গুঁড়ো। এই ঝোলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে ঝোলটাকে প্রথমে কষিয়ে নিতে হবে, ঠিক যেমনভাবে দেখিয়েছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষাবো। এরপরে নিয়ে নেবো হাফ কাপ ঈষদুষ্ণ গরম জল। সেখানে আমি বাজার থেকে 100 গ্রাম পরিমাণ মতন কোকোনাট মিল্ক কিনে এনেছিলাম, সেটাকে গরম জলে গুলে নিলাম। গুলে নিয়ে সাথে এই 20 থেকে 30 গ্রামের মতন একটু খোয়াখির রেখেছিলাম, সেটাকেও আমি গ্রেট করে নেব। এবার যে আমি মশলাটা কষিয়েছিলাম, সেই মশলা কষানোর মধ্যে আমি দিয়ে দেবো, অ্যাড করে দেবো ওই কোকোনাট মিল্ক আর এই খোয়াখির দুটো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম ভালোভাবে মিশিয়ে নেব। এবং খুব এটা খুব বেশি হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। তার জন্য মিডিয়াম হিটে এটাকে রান্না করে নিতে হবে। ঝোলটা ভালো করে ফুটে উঠলে আবার 1 চামচের মতন গাওয়া ঘি ওপর থেকে দিয়ে দিলাম। গাওয়া ঘি দেওয়ার পরে এরপরে যে ভাজা চিংড়িটা তুলে রেখেছিলাম সেটাকে এবার অ্যাড করে দেব ওপর থেকে। ব্যাস, ঝটপট তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। তো তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে পেজটাকে লাইক করে দিও, সাথে থেকেও পাশে থেকেও দেখতে থাকো ভ্লগার রূপা চ্যানেল ও ভ্লগার রূপা ইউটিউব চ্যানেল ও পেজ। এর পরের রেসিপি তোমাদের সঙ্গে কি শেয়ার করব, তোমরা যদি একটা কমেন্ট বক্সে জানাও তাহলে আমি রেসিপিটা প্রিপেয়ার করতে পারি এবং তোমাদের পাশে থেকে তোমাদের আরও রেসিপি দেখাতে পারি।